আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সীমাস কিচেন বিলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে মজাদার স্বাদের চিলি চিকেন তৈরি করা যায়। এটা আপনারা পরোটা, নান, রুটি অথবা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারবেন। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণ হাড়সহ মুরগির মাংস, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া। সবাই নিজ নিজ স্বাদ মতো মরিচ গুঁড়া অ্যাড করে নেবেন। এরপর আমি নিয়েছি 1 চা চামচের 1/3 ভাগের 1 ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, 2 চা চামচ সয়া সস। আমি সয়া সস অ্যাড করার কারণে লবণের পরিমাণ কম নিয়েছিলাম। এরপর 1টি ডিম, 1 চা চামচ লেবুর রস, 1/2 চা চামচ চিনি অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর আমি আবারও 1 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ফয়েল পেপার দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। 2 ঘন্টা মেরিনেটের পর দেখুন চিকেন থেকে পানি বেরিয়ে এসেছে। এরপর আমি প্যানে হাই হিটে রাখা গরম তেলে একে একে সবগুলো মাংস ভাজতে দিয়ে দিলাম। মাংসগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেওয়ার পর 1টি বাটিতে তুলে রাখলাম। এরপর অন্য 1টি কড়াইয়ে 1 কাপ পরিমাণ মাংস ভাজার তেল নিয়ে গরম করে নিলাম এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপর 1টু নেড়ে আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করে ভালো করে নেড়ে নিলাম। এরপর আমি 1/2 চা চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, ম্যারিনেট করা মাংসের মশলা অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিলাম। ভালো করে কষানোর পর পানি অ্যাড করে আমি এতে কিছু ফালি করা কাঁচামরিচ, 2 চা চামচ সয়া সস, 2 চা চামচ চিলি সস ও 3 চা চামচ টমেটো সস অ্যাড করে নিলাম। যেহেতু আমি চিলি চিকেন রান্না করছি তাই বেশি করে সস নিয়েছি। এরপর ভেজে রাখা মাংসগুলো এতে অ্যাড করে ভালোভাবে নেড়ে দিলাম ও ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য মিডিয়াম হিটে ঢেকে দিলাম। 20 মিনিট পর ঢাকনা তুলে এতে আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি ও অল্প একটু গোলমরিচ অ্যাড করে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে নিয়ে 5 মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের চিলি চিকেন। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ।